আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের জন্য একটি নাস্তা তৈরি করে দেখাবো। এর জন্য প্রয়োজন আমার রুটি। রুটিটাকে প্রথমে আমি কেটে নেব, স্যান্ডউইচের মতো করে কাটবো। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে কিভাবে কেটে নিলাম। এই নাস্তাটা তৈরি করার জন্য আমার প্রয়োজন পেঁয়াজ কুচি, একটু সামান্য লবণ এবং ধনিয়া পাতা। লুকগুলোকে ভালোভাবে মেখে নিব এবং দিয়ে দিব একটি ডিম। ডিমটাকে চামচ দিয়ে আমি ভালো করে ফেটে নিব। এরপরে প্যানে দিয়ে দিব সামান্য তেল। অতঃপর রুটির পিসগুলোকে আমি ডিমের মিশ্রণে ভালো করে এপিটুপিট করে ডিম লাগিয়ে নিব। তারপরে প্যানে দিয়ে হালকা আঁচে ভেজে নিব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে যাতে ব্রেডটা পুড়ে না যায়। এই নাস্তাটা বাচ্চারা খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ। ধন্যবাদ সবাইকে।